জান্নাতের বেলগুনিতে এমন সময় তখন সবাই মিলে এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে তখন সবাই মিলে দেখতেছে আমার অমুক আপা আমার অমুক আপা, এক একজন আপার সঙ্গে তখন সাক্ষাৎ হয়ে গেল। সব সময় এক জায়গায় বসে যখন সবাই গল্প করতে লাগলো, এই গল্পটা যখন করতে লাগলো হঠাৎ করে দেখা যায় ওই জাহান্নামের দিকে নজর পড়ে গেল। কোন দিকে? ওই জাহান্নামের দিকে নজর পড়ে গেল। ওই যে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক ঘোষণা করেছেন, হাজিহি জাহান্নামুল লাতি ইউকাজ্জি বিহাল মুজরিমুন। আজকে দেখা যায়, আজকে দেখা যায় মহান আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ও জাহান্নামেরা তোমার জাহান্নামের মধ্যে খাবা কি একটু তোমরা শোনো, ওই জাহান্নামের জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি হবে, জাহান্নামের মধ্যে শাস্তি দিবে সেই ফেরেশতা কানে শুনবে না, জাহান্নামের মধ্যে শাস্তি হবে সেই ফেরেশতা বুবা কথা বলতে পারবে না, জাহান্নামের মধ্যে শাস্তি হবে এমন ফেরেশতা শাস্তি দিবে সে কখনো চোখে দেখতে পারবে না কানে শুনতে পারবে না, জাহান্নামের আযাবের চোটে আপনি কানবেন আপনার কান্না ওই জাহান্নামের জাহান্নামের ফেরেশতা আযাবের ফেরেশতারা শুনতে কখনো পারবে না। কথা বলেন ঠিক না বেটি? হঠাৎ করে দেখা যাইতেছে ওই যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিল্লা চিল্লি করতেছেন চিল্লা চিল্লি করতেছেন, এমন সময় তখন ওই জান্নাতীরা জাহান্নামের মালিককে ডাক দেয়া বলতেছেন, ও জাহান্নামের মালিক ওরা জাহান্নামের মধ্যে চিল্লা চিল্লি করতেছে কারণটা কি, কি জন্য? ওইটাই তো হলো জাহান্নাম। ওই জান্নাতীরা জাহান্নামের দিকে লক্ষ্য করবে তাকায়া তখন বলতে পাবো বলতেছেন এই জাহান্নামের মধ্যে সবাই চিল্লা চিল্লি করতেছে কঠিন শাস্তিতে চিল্লা চিল্লি করতেছেন, এমন সময় জাহান্নামের আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, ও জান্নাতীরা আমাদের আমার কাছে প্রশ্ন করো না, যে প্রশ্নটা করবা ওই জাহান্নামীদেরকে কাছে প্রশ্ন করো, জাহান্নামীদের কাছে প্রশ্ন করো, জাহান্নামীদের কাছে প্রশ্ন করো। এমন সময় তখন জাহান্নামীদের কাছে প্রশ্ন করতে যাইয়া এমন সময় দেখতে পারলাম আহারে যখন আমার বাড়িতে কোরআনের তালিম হইতো ওরা তখন তো আমাদের তালিমে আসতো না, কোরআন শোনার জন্য আসতো না, কোরআন শোনার জন্য কোরআন শোনার জন্য তখন তো আসতো না, এখন কি করা যাবে কোরআন শোনার জন্য তো ওরা তো আমাদের কাছে আসতো না, আমরা যদি তালিমের জন্য ডাকতে যাইতাম ওরা মুখ ফিরায় নিত আর আমাদের নামে কি করে গীবত করত, আমাদের নামে গীবত করত, এই যে গীবত করত বলে তোমরাই নামাজ পড়ো ওরা নামাজিদেরকে খোঁটা দেয়, কথা বলেন ঠিক না বেটি? নামাজিদেরকে খোঁটা দেয় আর যারা পর্দা করে তাদেরকে খোঁটা দেয়, কথা বলেন ঠিক কি না? তাদেরকে তাদেরকে খোঁটা দেয়। একটু খেয়াল করে শুনেন, নামাজি ব্যক্তি যারা তালিমে যারা ডাক দেয়, এই তালিম করলে অনেকে তালিম করে আবার তালিমের কথা শুনে না, কোরআনের কথা যেখানে কোরআনের দাওয়াত হয় সেখানে আসতে চায় না, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলি ওই জাহান্নামীরা জান্নাতের দিকে তাকাইছেন, জান্নাতের দিকে তখন তাকাইছেন, বলেন সুবহানাল্লাহ, আহারে জান্নাতের দিকে তাকায়া দেখতে পাইছি উনি তো আমার প্রতিবেশী ছিল, উনি আমার প্রতিবেশী ছিল, ওরা আমার প্রতিবেশী ছিল, ওই কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আমার সকিনা আপাকে যখন আমরা দাওয়াত দিয়ে বাড়িতে আনছিলাম তখন ওদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, দাওয়াত দিতে গিয়ে বলেছিলাম আমাকে কিছু 500 টাকা কালেকশন দিও, আপাকে কুষ্টিয়া থেকে আনতেছি অনেক খরচ আছে, ওরা তখন বলবে ওরা হলো ব্যবসা করে খায়, বলে না কি বলে বলে না বলেছে, আপনাকে বলছে দেখেন বলেছে বলে অনেকে, কথা বলেন ঠিক না? কিন্তু আবার দেখা যায় এই দাওয়াতে আসতে চায় না, আবার দেখা যায় যেখানে বিয়ে মুসলমানি বাড়ি হয় সেখানে দেখা যায় ওখানে মুসলমানি বাড়ি যায় ওখানে দেখা যায় এক ভরি স্বর্ণের হার গলায় দেওয়া যায় কানে দুল গলার মালা হাতের বালা বেনারসি শাড়ি নিয়া ওরা সেখানে তো চলে যায় লা ইলাহা মানুষ কবরের আসামি মাথার মুষ্টি খুলিয়া দেখো মাথার মুষ্টি খুলিয়া দেখো পরে দা করায়া
আছে নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি কপালের মুষ্টি খুলিয়া দেখো কপালের মুষ্টি খুলিয়া দেখো সেজদা করায়া আছে নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি চোখের মুষ্টি খুলিয়া দেখো চোখের মুষ্টি খুলিয়া দেখো কোরআন পড়ায় আছে নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে দেখা যাইতেছে যারা ছিল জাহান্নামের মধ্যে ওদেরকে ডাকতাম কোরআনের কথা শোনার জন্য, তোমরা নামাজ কেমনে পড়বে, পর্দাটা কেমনে করবে, কবরে যাইতে হবে কি নিয়ে কবরে যাইতে হবে, ওদের কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ওদেরকে ডাকা হয়েছিল। আর ওরা আমাদের নামে ক্রিটিসাইজ করেছিল আর গীবত করেছিল। জান্নাতিরা তখন জাহান্নামীদের কাছে প্রশ্ন করেছেন, ও জাহান্নামীরা তোমরা তো ছিলে আমার প্রতিবেশী। তখন জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে তখন কানবে আর বলবে, ও আমার প্রতিবেশীরা জান্নাতিরা, তোমরা নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, সুন্দর করে পর্দা করেছো, দিনের পথে চলেছো, আমরা তোমরা কোরআনের পথে চলেছো, তালিম করেছো, এই জন্য আমি তোমাদের নামে কত গীবত আমরা গীবাত করেছি, ক্রিটিসাইজ করেছি, এই জন্য তোমরা আজকে কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের রাস্তায় চলার কারণে তোমরা আজকে সবাই হয়ে গেছো জান্নাতি, তোমরা সবাই জান্নাতি হয়ে গেছো। ও জান্নাতিরা আজকে আমাদের কপাল বড় মন্দ, কোরআন পড়ি নাই, আজকে আমাদের কপাল বড় মন্দ, নামাজ পড়ি নাই, আমাদের কপাল বড় মন্দ, আমরা পর্দা করি নাই, কিন্তু আজকে আমাদের কপাল বড় মন্দ, তোমাদের কপাল বড় ভালো, তোমরা সবাই আজকে জান্নাতি হয়ে গেছো, আর আমরা কপাল বড় খারাপ, আমরা জাহান্নামে আসছি। ও জান্নাতিরা মেহরবানি করে তোমাদের সঙ্গে জকিট রাগারাগি হইতো, তোমরা মাত্র দুইটা দিন তোমরা রাগারাগি করে আলাদা থাকতে, তারপরে আমরা বিপদে যখন পড়ে যাইতাম তোমরা দৌড়ে আমাদের পাশে সাহায্য সহযোগিতা করতে, ঠিক কি না? সাহায্য সহযোগিতা করতে। ও জান্নাতিরা আজকে আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির মধ্যে পড়ে গেছি, মেহরবানি করিয়া তোমাদের যে পানি খাইতেছ ওই পানির গিলাসটা একটু আমাদের দিবা কি? পানির গিলাসটা দিবা একটু। ও জান্নাতিরা আমরা বলে বিপদে পড়ে গেছি, মেহরবানি করে ওই পানি গিলাসটা তোমাদের জান্নাতের পানি গিলাসটা একটু আমাদেরকে দাও, আমরা বিপদে পড়েছি, বিপদ থেকে একটু রক্ষা করো। জান্নাতিরা তখন কোরআন দিয়ে তখন কথা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জান্নাতিরা ঘোষণা দিবেন, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা ও কাফেররা, কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের পানি হারাম করে দিয়েছেন, তোমরা যুগ যুগ থাকবে জাহান্নামের মধ্যে। আল্লাহ বলেছেন যুগ যুগ থাকবে জাহান্নামের মধ্যে, খাবা কি? শোনো, এত ফোনা বাইনা হাওয়া বাইনা হামিম আন। আল্লাহু আকবার। এটা কি আমার কথা না? এটা আমার কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় ওদের সামনে দেখতে পাচ্ছে যে ওই জাহান্নামীরা তখন পানির মধ্যে জাহান্নামের পানি দিবে, সেইটা পানি কি? তাবারাকাল্লাহ জিবিয়া দিহিল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা
মুলকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরা মুলকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে থাকবে এত পরিমাণ ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করবে, ফেরেশতা মালিকের কাছে বলবে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এমন সময় জাহান্নামীদের জন্য খাবার দিবে, সেটা হচ্ছে ঝাক্কুম গাছ। সেটা কি? সেটা হবে ঝাক্কুম। আর ঝাক্কুম গাছটা হলো কাটা যুক্ত গাছ, আর তার ফলটা হলো কাটা যুক্ত ফল, সেই ফলের গায়ে হলো কাটা। আরে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, আমি পড়েছি, ঝাক্কুম গাছের ফল এত তিতা, সরিষার দানা পরিমাণ যদি পৃথিবীর কোনো সমুদ্রের মধ্যে ফেলানো হইতো তামা পৃথিবীর পানিগুলো তিক্তা হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তিতা খাবারটা জাহান্নামীদের জন্য, সেই ঝাক্কুম গাছের ফলটা জাহান্নামীদের জন্য খাবার রেখে দিয়েছেন। এই খাবারটা যখন জাহান্নামীরা যখন খাবে, খাইতে যখন ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা ওই খাবার যখন হাই মাই করে যখন খাইতে যাবে, এত তিক্তা, সঙ্গে সঙ্গে তখন গলার মধ্যে আটকাইয়া যাবে, গলার মধ্যে আটকাইয়া যাবে। এমন সময় গলার মধ্যে যখন আটকাইয়া যাবে তখন সবাই পানি পানি করে চিৎকার মারবে, পানি পানি করে চিৎকার মারবে। আহারে ফলটা যখন গলার মধ্যে আটকা যাবে তখন তো গিলতেও পারবে না, উগড়াইতেও পারবে না, বের করতে পারবে না, গিলতেও পারবে না, গলার মধ্যে যা আটকায়া যাবে। এমন সময় তখন ওই জাহান্নামীরা তখন কি করবে, পানি পানি করে চিৎকার মারবে জাহান্নামীদের জন্য, জাহান্নামের মালিক ওই সে জাহান্নামের পানি, ওই জাহান্নামের মালিক বলে আল্লাহ আপনার এই জাহান্নামীরা পানি পানি করে চিৎকার মারতেছে। আল্লাহ বলেছেন আমার কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছিলাম, এত ফোন বাইনা হাওয়া বাইনা হামি মান, হামি মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, জাহান্নামের হামিম, হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, এত গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামীদের জন্য ওই জাহান্নামের গরম পানিটা ওদেরকে খেতে দাও। জাহান্নামের মালিক জাহান্নামীদের জন্য জাহান্নামের মালিক ওই পানিটা যখন দিবেন, আমার মা বোনেরা এমন সময় তখন জাহান্নামীরা তখন ওই পানির মধ্যে যখন মুখ লাগাইবে মুখের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এক ফোঁটা পানি যখন হলকামের মধ্যে যখন ঢুকবে পেটের নারী ভুঁড়িগুলো সঙ্গে সঙ্গে পচে পচে আমার মা বোনেরা বের হয়ে যাবে। আমার মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন গো মা, ওই জাহান্নামীরা তখন চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে, কি করেছি দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো রে ভাবিয়া, দুনিয়ারি মায়া জালে আমরা পড়িয়া নামাজ রোজা সব গিয়েছিলাম ভুলিয়া, নামাজ রোজা সব গিয়েছিলাম ভুলিয়া, জাহান্নামের পানি খাইতে যখন দিবে রে মুখের গোস্ত পরিবে খসে খসিয়ে, কত বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামের পানিগুলো মুখের মধ্যে যখন দিবে এই মুখের গোস্তগুলো খসে খসে তখন সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আমার মা বোনরা খেয়াল করেন, এই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এই যে মহিলারা এই যে পর্দা করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই কোরআন পড়বে, কোরআন দিয়ে জীবনটা করবে, আর কোরআন দিয়ে যদি জীবন না গড়তে পারি, এই যে মেয়েরা বিউটি পার্লারে যায় আর রেশমি পোশাকগুলো পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যখন ঘরের থেকে বাহিরে যাইবা ঘরের পরিবেশটা নিয়ে যাইবা এমন একটা বোরকা পরো, সেই বোরকাটা হবে ঢিলা ঢালা, বোরকাটা হবে কালো, আর এমন একটা চাদর পরবা যে চাদরটা দিয়ে তোমাদের মাথা বুক পিঠটা সব ঢেকে যাবে, মাথা বুক পিঠ সব ঢেকে যাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে তো মেয়েরে কাপড়ের অভাব নাই কিন্তু ঢাকার অভাব, কথা বলেন ঠিক কিনা, কাপড়ের অভাব নাই ঢাকার অভাব, কথা বলেন ঠিক কিনা, যে পোশাকের সুতা নাই মেয়েরা ওই পোশাকটা পরে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু
আসুন আল্লাহ বলেছেন কি বড় একটা চাদর দিয়া তোমাদের পিঠ পেট সবকিছু ঢেকে যেতে বলেন সুবহানাল্লাহ তবে আমার মা বোনেরা এখনকার মেয়েরা যদি সিহারা হয় হাই ফাই থাকে থাকে যাই যাই পেট পিটে কাপড় নাই আমি একদিনে দেখলাম একজন ব্যক্তি বোরকা পরেছে একেবারে ঢেকে ফেলেছে সারা শরীর চোখ বের করে না একদম ঢেকেছে কিন্তু এত বড় নাতি সুন্দর টপটকে ফটে লিপস্টিক ভুরু পিলাক চুলগুলো ছেড়ে দিয়ে শর্ট কামিজ গায়ে দিয়ে একটা বোরকা তো নাই ওইভাবে নিয়ে যাচ্ছে তো বোরকাটা কি নাতিনির দরকার ছিল না দাদাদের দরকার কার দরকার বুড়ো কালে তো পর্দা আপনার কে দেখবে অনেকেই মেয়েরা বলে যে এখন আমাদের নামাজের বয়স হয় নাই মরণের সময় তো এখনো হয় নাই এখনো আমাদের নামাজের সময় হয় নাই আমরা বুড়ো হব তারপর নামাজ পড়ব বুড়ো কালে নামাজ আল্লাহ কবুল করবে না জোয়ান কালে নামাজ আল্লাহ দরবারে কবুল হবে তবে আমার মা বোনেরা আমাদের বুঝতে হবে আমাদের ভাবতে হবে এই মুসলমানের মেয়েরা চুল কাটে মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দেয় কথা বলেন ঠিক কিনা তা আল্লাহ তো বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা বিধর্মীর মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না আল্লাহ বলেছেন এমন পোশাক পরো যে পোশাক তোমাদেরকে সারা শরীরটা ঢেকে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোশাক নিয়ে মা ফাতেমাকে ডাক দিলেন কাকে ডাক দিলেন মা ফাতেমাকে ডাক দিলেন ও মা ফাতেমা তুমি আসো গো মা আসো আল্লাহর নবীর কোলে যার টুকরা মেয়ে ফাতেমা চলে আসলেন বাবার কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আপনি আমাকে ডাক দিয়েছেন আমি তো আহা উপস্থিত হয়েছি আব্বা জান আপনি কি বলতে চাচ্ছেন বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও মা ফাতেমা আমার উম্মতের এই পোশাকখানা আমি দেখাইতেছি এই পোশাকখানা আমার উম্মতের জন্য হারাম আমার উম্মতের জন্য এই পোশাক হারাম শুনে কসম সুবহানাল্লাহ না না শুনে বললেন এ ফাতেমা এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন বাবা গো এই পোশাকটা আপনার উম্মতের জন্য হারাম বাবা সেই পোশাকটা কি বলে রেশমি পোশাক বাবা গো রেশমি পোশাক মানে কি আল্লাহর নবী বলেছেন পরাও যা না পরাও তাই পরাও যা পরাও জানা পরাও তাই এ মা ফাতেমা এই পোশাকটা পরাও জানা পরাও তাই আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যেটা হলো পরাও যা না পরাও তাই তার কারণ এমন পাতলা পোশাকটা মেয়েরা পরে যে পোশাকটা পরলে পেটও দেখা যায় পিঠও দেখা যায় যায় কি যায় না বলেন যায় কি যায় না বিয়ে বাড়ি মুসলমানি বাড়ি যায় পেট পিট বের করে গলার মধ্যে মালা নিয়া এত সাজুগুজু করে যাই তার কারণ টাকার তো অভাব নাই পয়সারও তো অভাব নাই ও আমার মা বোনেরা ফাতেমার শিক্ষা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন ফাতেমা গো আমার উম্মতের জন্য এই পোশাকটা হারাম আমার উম্মত পড়তে পারবে না যদি পরে এই পোশাক পরলে হবে জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ কি হবে জাহান্নামী জাহান্নামী হয়ে যাবে ও মা ফাতেমা ফাতেমা তো সাত দিন খাবার নাই অনাহারে আছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে চলে গেছেন আল্লাহর নবী যা দেখতেছেন মা ফাতেমার বাড়িতে সাত দিন কোনো খাবার নাই আল্লাহর নবী প্রশ্ন করলেন মা ফাতেমা তোমার ঘরে কোনো খাবার নাই মা সাত দিন তুমি উপবাস আছো ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবা আমার ঘরে আর সাত দিন খাবার নাই আমার চুলার মধ্যে আর সাত দিন চুলায় আগুন জ্বলে না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন ও মা ফাতেমা তোমার কষ্ট তো আমার আর সহ্য নাই না মা আল্লাহর নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইলেন আল্লাহর কাছে বাড়াইয়া নবী আমার চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন ও জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধুর কাছে এই খাবারের টুপলাটা নিয়ে যা দিয়াছো যেই খাবার হলো জান্নাতের খাবার
কোন জায়গার খাবার? জান্নাতের খাবার বলেন, কোন জায়গায় খাবার? শুনতে পাচ্ছেন আপনারা? পিছন থেকে শুনতে পাচ্ছেন? এই খাবারটা হলো জান্নাতের খাবার। ও মা ফাতেমা, আমার ফাতেমার জন্য এই জান্নাতের খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনটাকে, জিব্রাইল আমিনটাকে বলতেছেন, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে এই খাবারটা পৌঁছে দিয়ে এসো। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতি খাবারটা নিয়া আল্লাহর নবীর কাছে পৌঁছে দিলেন। আল্লাহর নবী খাবারটা নিয়া ইমাম হাসাইনকে হুসাইনকে ডাক দিলেন, দুইজন দুই পাশে বসাইলেন। ও হাসাইন আর হুসাইন, এই খাবারটা আমি তোমাদের জন্য আনছি। নানা ভাই, এই খাবারটুকু তোমরা খেয়ে নাও। ইমাম হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলতেছেন, নানা গো, এই জান্নাতের খাবার, এই জান্নাতের খাবার আগে আপনি খান, তারপরে আমি এই খাবারটা খাবো। নবী আমার ডাক দিয়া বলতেছেন, হাসাইন ও হুসাইন, এই খাবার আমার উম্মতকে না খাওয়াইয়া আমি রাসূল খাবার খাবো না। খাবার এই খাবার আমি খাবারটা খাবো না। জিব্রাইল আলাইহিসসালাম, না না, শেষও খাবো না, প্রথমেও খাবো না, কষ্ট করলাম কষ্টই করি, এটা আমার দোষ না আপনাদের দোষ। লক্ষ্য করেন, খেয়াল করেন, শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজটার মধ্যে বসে আছে কিলান্ত। আল্লাহর নবী হাসাইন হুসাইনকে ডাক দিয়া বলতেছেন, ও হাসাইন আর হুসাইন তোমরা শুনে নাও, এই খাবারটুকু তোমরা খাও, তোমাদের জন্য এই খাবারটুকু আনছি। আর হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলতেছেন, না না, এই খাবার, এই খাবারটা আমি তো খাইতে পারবো না, আপনাকে না খাওয়াইয়া খাবার খাইতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হাসাইন আর হুসাইন শুনে রাখো, আমার উম্মতের জান্নাতের খাবার না খাওয়াইয়া আমি রাসূল জান্নাতের খাবার খাবো না, আমি রাসূল জান্নাতের খাবার খাবো না। ইমাম হাসাইন হুসাইন বলেছেন, না না গো, আপনি জান্নাতের খাবার খাবেন না, আমরাও খাবো না, আপনার বন্ধুর খাবার আপনার বন্ধুর কাছে ফেরত পাঠাইয়া দেন। আল্লাহর নবী জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, ও জিব্রাইল, এই খাবারটা আমার হাসাইন খায় না, আমার হুসাইন খায় না, এই খাবার তুমি আমার বন্ধুর কাছে পৌঁছাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম খাবারটা পৌঁছাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর মেয়ে ফাতেমা যেই যায় না মাস্টার মধ্যে বসে নামাজ আদায় করতেন, এ বড় জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও যেই যায় নামাজের মধ্যে নামাজ পড়তেন। জিব্রাইল রে আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর মেয়ে ফাতেমা যেই যায় নামাজের মধ্যে নামাজ পড়তেন, ওই যায় নামাজটাই একটু উল্টাইতে বলেন। আল্লাহর নবী জায়নামাজটা উঠাইতে বললেন ফাতেমাকে, ও ফাতেমা জায়নামাজটা উঠাও, আমার আল্লাহ হুকুম করেছেন জায়নামাজটা উঠাও। মা ফাতেমা জায়নামাজটা উঠাইছেন, দেখতে পাচ্ছেন জায়নামাজের নিচেই গলিত স্বর্ণ আর রূপা, জায়নামাজের নিচেই যেন নদী বয়ে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা দেখে চমকে উঠলেন, আল্লাহর নবীর কাছে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আব্বা জান, এত স্বর্ণ আর এত রূপা আমার জায়নামাজের নিচ দিয়া, বাবা গো এত স্বর্ণ রূপা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবীজি ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে আমার ফাতেমার জায়নামাজের নিচে এত স্বর্ণ আর এত রূপা নদী বয়ে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে আপনার মেয়ে ফাতেমাকে বলেন, এই সোনা দিয়া আর রূপা দিয়া, সোনা দিয়া আর রূপা দিয়া চাকা বানাইয়া আলীর কাছে যেন বিক্রি করতে দেয়, আলী যেন বাজারে নিয়ে বিক্রি করে, আপনার মেয়ে ফাতেমা আরো অনেক ধনী হয়ে যাবে, আরো অনেক ধনী হয়ে যাবে। আল্লাহর নবী ঘোষণা করলেন, ফাতেমা তুমি যদি এই সোনা দিয়া রূপা দিয়া চাকা বানাইয়া যদি তুমি যদি আমার আলীর কাছে আমার জামার কাছে বিক্রি করতে দাও, এটা বিক্রি করলে তোমার আর কোনো অভাব থাকবে না, তোমার আর কোনো কষ্ট থাকবে না, সাতদিন না খেয়া থাকা লাগবে না। মা ফাতেমা, মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সোনা দানা দামিরে গহনা রেখা শোকে চেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা,
কত টাকার গলার মালা গো থাকবে শোকেসেতে কুরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে পাশত নামাজ পড়ে যাইব কবরেতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ছেলে আপন মেয়ের আপন আপন ঘরের স্বামী কুরআন সারা বসি আপন কবরে পাইব না তো আমি কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমার মা বোনেরা ফাতেমা জায়নামাজটা উঠাইলেন দেখতে পাইলেন গলিত স্বর্ণ আর রূপা কেন আজকে আমাদের জায়নামাজ জায়নামাজটা আমাদের বিষয় নামাজ পড়তে হবে এই যে যেখানে যে জমিনে আমরা সেজদায় পড়ে যাই ওই জমিনের মধ্যে আল্লাহর কুদরতির কদমটা বিছায় দেয় বলেন সুবহানাল্লাহ এর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত সামনে আল্লাহ পাইন নিছে পুলসিরাত ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়াল আমি একমাত্র তোমারই গোলাম আমি মুশরিকের কোন গোলাম আমরা কার গোলাম আমরা গোলাম কার আমরা আল্লাহর গোলাম ওয়াল আমরা মুশরিকের কোন গোলাম না আমরা একমাত্র তোমার তোমার গোলাম তবে যখনই আমরা বলেছি আল্লাহ তো সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি হয় আমরা খুশি করব কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছেন খুশি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যখন রুকুতে যখন চলে যায় আমি আল্লাহ বান্দার উপরে বড় খুশি হয়ে যায় আমি থাকি আরো সাজিমে আর আমার বান্দা সেজদা করে জমিনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোথায় থাকে কোথায় থাকে বলেন আমি তুমি আছে মানে থাকো প্রভু আমি জমিনে তোমারই প্রেম জাগে হৃদয় গভীরে আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তোমারই প্রেম জাগে হৃদয় গহিনে আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা সুবহানাল্লাহ বলেন আমার মালিক কে আমাদের মালিক খাবারের মালিক হায়াতের মালিক মৌতের মালিক শান্তির মালিক আল্লাহর কাছে সবকিছু আমাদের কাছে চাইতে হবে বলেন সুবহানাল্লাহ চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আসুন আমরা আল্লাহর কাছে যাব আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই বলেন আছে নাকি
আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তবে আসুন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছে তো নামাজ পড়তে? পর্দা করতে রাজি আছে তো? আমি জানি যারা নামাজ পড়ে যারা পর্দা করে তারাই তালিমে আসে, যারা নামাজ পড়ে না পর্দা করে না তারা আসতে চায় না। আবার অনেকে আমাকে দেখার জন্য আসে। আসুন বসুন, আমরা মাথা নত করবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? আসুন আমরা আল্লাহর কাছে মাথা নত। কি দিছেন আপনি? দিয়ারি তোরা দরকার নাই, মনে মনে ডাকবো আল্লাহকে নাকি? শোনেন, আমরা কার কাছে মাথা নত করবো? আল্লাহর কাছে মাথা নত করা আমাদের ছাড়া কোনো উপায় আছে? আসুন আমার মা বোন, আমরা দুনিয়াতে আইসি একা কবরে যাব একা, কয়জন মিলে যাব? কারে ভরসায় আছো রে মন, কিসের কর আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে, মরার সময় বুঝতে পারবা মাগ সবই তুমি, সে নামাজ পড়ো কুরআন ধরো, নামাজ পড়ো কুরআন ধরো, জীবনকে করো খাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো। কোন জায়গার মাটি ডাকবে? আসুন এখনই মোনাজাত হবে, তবা করে সবাই মোনাজাত করতে হবে। সবাই তবা করবেন না? ওয়াজ তো কেউ করে দেখে না যে ওয়াজ করার কষ্ট কত। হ্যাঁ, ওয়াজ কেউ করে দেখে না। আসুন এখনই মোনাজাত, আর কথা বলবো না আমি। আসুন আমার মা বোনেরা, বিশ্বনবীকে ভালোবাসার জন্য আলোচনা করছি, দামি দামি কথাগুলো বলেছি, যা শুনেছেন আলহামদুলিল্লাহ, এই আল্লাহ শুকরিয়া, কথা বলেন ঠিক কিনা? উলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক ডাইরেক্ট সরাসরি বলে দিয়েছেন, আমি আল্লাহকে পাইতে চাইলে যদি আমার রাসূলকে ভালোবাসতে হবে, বলেন সুবহানাল্লাহ। ওখানে কি বলে মানুষ? মানুষ তো এক একটা গান বাঁধে, খুব সুন্দর করে করে গান বাঁধে, কথা বলেন ঠিক কিনা? গান বাঁধে না, কি সুন্দর গান গায়। এমা যদি ইসলামী সঙ্গীত যাইতো তাহলে আরো কত সুন্দর হতো, বলেন সুবহানাল্লাহ, কি সুন্দর হতো না, কি সুন্দর করে গায়। আনারসের হবে জয় ও খালাগ, বলে না, বলে না। আমি এই পরিপ্রেক্ষিতে একটা সঙ্গীত আমি লেখছি, আমি গাইছি, আমি নিজেই লেখেছি নিজেই গাইছি, বলবো, বলবো। আল্লাহর কোরআন মিষ্টির চেয়ে মিষ্টি, বড় মধুময়, বলেন সুবহানাল্লাহ, কি কথা বলেন ঠিক কি না? আমি বলেছি আল্লাহর কোরআন মধুময় ও মায়ের গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনের গো, আল্লাহর কোরআন মধুময়। পাঁচ নামাজ পড়ো আল্লাহর কোরআন বুকে করো, পাঁচ নামাজ পড়ো আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কোরআন মধুময় ও মায়ের গো, আল্লাহর কোরআন মধুময় ও মায়ের গো, আল্লাহর কোরআন ও বোনের গো, আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী কবরে জ্বালাবে বাতি, কোরআন জীবনের সাথী কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কোরআন মধুময় ও মায়ের গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনের গো, আল্লাহর কোরআন মধুময়।
আল্লাহর কুরআন মানো, আল্লাহর হুকুম মানো, কুরআনের আইন মানো, আল্লাহর হুকুম মানো, কুরআনের আইন মানো, মিজানেতে থাকবে না আর ভয়। আল্লাহর কুরআন মধুময়, ও মায়ের গো আল্লাহর কুরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين تمام জিন্দেগির গুনার বুঝামাতাই নিয়া এতিমের মত কাঙ্গালিনের মত দুইটা হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আমরা গুনাহগার আর তুমি গাফুর ও গাফফার ও মাবুদ মায়ের পেট থেকে যে দিন দুনিয়াতে আসছি ওই দিন তো ছিলাম নিষ্পাপ ওই দিন তো ছিলাম মাসুম মাবুদ রে আজকে কত গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ মাবুদ রে তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় ও মাবুদ তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা করে রে আল্লাহ তোমার কত নাফরমানি করেছে আল্লাহ জীবনে কত অপরাধ করেছে অন্যায় করেছে আল্লাহ আল্লাহ জীবনে কত অন্যায় অপরাধ করেছে তোমার নাফরমানি করেছে আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে কুরআন শুনেছে আল্লাহ মেহরবানি করে আমাদের এই হাত দুটি কবুল করে নাও মাবুদ তোমার কুদরতি নজরে দিয়া তাকাই দেখো আল্লাহ আমাদের কবরে কোনো বাতি নাই কবরে কোনো সাথী নাই আল্লাহ আমাদের বাতি কবরের সাথী জোগাড় করে দিও আল্লাহ যে মধুর কোরআনটা আমাদের কাছে পাঠাইয়া দিয়েছো চোখ থাকতে কোরআন পড়ে নাই কত মানুষ রব্বুল আলামিন তোমার রহমতের দরজায় হাত বাড়াইতে আমাদের বড় লজ্জা হয় যত অন্যায় অপরাধ করেছি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও তোমার কাছে হাত বাড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই মাবুদ দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও একশোটা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টা ভাগ তোমার কাছে রেখে দিয়েছে রে আল্লাহ আমাদের কাছে মাত্র কতটুকু মায়া দিয়েছো আল্লাহ হায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদ কোন সন্তান মায়ের কাছে অপরাধ করলে মা ঘরে ধাক্কা দিয়া বের করে দেয় রব্বুল আলামিন ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে কিছুক্ষণ কান্দার পরে আবার ওই সন্তান দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দে আর বলে মা দরজাখানা খোলো দরজাখানা খুলে দাও মা যখন দেখে সন্তান মা মা করে ডাকতেছে সন্তান যখন মা কইয়া ডাকে শত অপরাধ করলে মায়ের কাছে অন্যায় গুলো সব মাফ করে দেয় মার অন্তরের রাগ গুলো পানি হইয়া যায় অন্তরটা শীতল হইয়া যায় আমার আল্লাহ কই বান্দারে শত অপরাধ করে মাকে মা বলে ডাক দিলে তোমার মায়ের রাগ যেমনই পানি হইয়া যায় বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে হাত তুলে যখন চোখের পানি ছেড়ে গুনার কথা স্বীকার করে যখন কান্দ আমি আল্লাহর কুদরতি অন্তর শীতল হয়ে যায় মা ডাকলে মা যদি অন্যায় গুলো মাফ করে দেয় আমরা তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি মাবুদ রে জীবনের গুনাগুলি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাবে কারদারে বলো তো মার বান্দা যাবে কারদারে
সতগানা করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে খেলিয়া, কেমনে দিবা জাহান্নামে খেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। মাহবুব রে জাহান্নামের আগুন এক হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করেছ, আর এক হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া লাল করেছ রে আল্লাহ, আর এক হাজার বছর জ্বালাইয়া জ্বালাইয়া কালো কুটকুটে করেছ আল্লাহ। ও মাহবুব আমরা তোমার আদরের বান্দি, আমাদেরকে আদর করে বানাইয়া কেমনে আমাদের জাহান্নামে দিবারে আল্লাহ, তোমার কি মায়া লাগবে না। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, রব্বুল আলামিন তুমি দিন দুনিয়ার মালিক বড়ই মেহেরবান, জীবনের গুনাহগুলো আমাদের মাফ করে দাও। ও রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ, বলে দাও তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার বিশ্ব নদীর ভালোবাসার জীবনী পড়েছি আল্লাহ, আল্লাহ মেহরবানি করে আমার আলোচনার মধ্যে ভুল বিরান্তি হয়ে গেলে মাফ করে দাও। মাহবুব গো যে সবটুকু তুমি দান করো আল্লাহ সব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ ইমাম হাসান হুসাইন যে জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আব্বা জানাদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ যারা মাটির নিচে চলে গেছে তারা কি হালে আছে আমরা জানি না। আল্লাহ দুনিয়ার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কেমন আছে টেলিফোন করে খোঁজ নেওয়া হয়, মোবাইলের মাধ্যমে খোঁজ নেওয়া হয়। ও মাহবুব আমাদের আত্মীয় স্বজন গুলো যারা কবরে চলে গেছে কেমন আছে কবরে, আমরা তো সেখানে টেলিফোন করে খোঁজ নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই রে আল্লাহ। মাহবুব রে টেলিফোন করে খোঁজ নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, মেহরবানি করে কোরআনের মাহফিলের সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই নোয়াখালীর জমিনে আল্লাহ বেগমগঞ্জের জমিনে যত কবর স্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা করে দাও। ও মাহবুব তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো এই জান্নাতের বাগানে যারা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, আমি জানি না কার বা জানি মা নাই কার বা জানি আব্বা নাই, কোন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমি জানি না কোন হাত কানা যেন উঠেছে কার বা মা নাই কার বা জানি আব্বা নাই, মা হারা সন্তান বাবা হারা সন্তান চোখের পানিগুলো সেরে সেরে হাত বাড়াইছে আল্লাহ,
মেহরবানি করিয়া এতিমদের চোখের পানি গুলি কবুল করে নাও, এতিমদের হাত কবুল করে নাও, এতিমদের দোয়া কবুল করে নাও। আল্লাহ মা বাবার জন্য এই জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ, আল্লাহ তাদের দানের সবটা মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ কুরআনের মাহফিল আসার কারণে, কুরআন শোনার কারণে আয় আল্লাহ মা বাবার মাথায় তুমি নূরের তাজ পরাইয়া দাও, মা বাবাকে সম্মান বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্মান বৃদ্ধি করে দাও। মা বাবা কবরে আছে, টেলিফোন করে তো খোঁজ নেওয়ার মতন কোন পরিবেশ নাই। আল্লাহ মাহবুব রে আমাদের চোখের পানি কবুল করে নাও, মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের ফুলের বিছানা করে দাও। মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতি মধু খাওয়াও, জান্নাতি দুধ খাওয়াও। ও মাহবুব, মা বাবা কবরে চলে গেছে, তাদেরকে আল্লাহ তুমি শান্তিতে রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছে অসুস্থ, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ আমার আমেনা আপা দোয়া শেষে মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ আমার আমেনা আপা মাহফিলের আয়োজন করেছে, আমার আমেনা আপার আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। ও মাহবুব, এই জান্নাতের বাগানে আমার কত মা বোনরা হাত বাড়াইছে জানি না, কারবার স্বামী নাই, স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মেহরবানি করে বিধবাদের চোখের পানি কবুল করে নাও, বিধবাদের হাত কবুল করে নাও, বিধবাদের সতীত্ব রক্ষা করো আল্লাহ। যাদের স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদের স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। ও রব্বুল আলামিন আমার নাজমুন নাহারা পায়ে এসেছে আল্লাহ, আমার নাজমা আপার স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ আমার আপার স্বামীর কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। রব্বুল আলামিন অনেকের স্বামী কামাই রোজগার করে, আল্লাহ কামাই রোজগার বরকত দাও, নামাজ যদি না পড়ে নামাজি বানাইয়া দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বেশি করে তৈরি করে দাও, ঘরে শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই স্বামী আছে বিদেশে, আল্লাহ তাদের স্বামীর নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাদেরকে কামাই রোজগারে বরকত দাও। আয় আল্লাহ অনেকের সন্তান বিদেশের জমিনে আছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। ও মাহবুব, যাদের সন্তান বিদেশে আছে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও, সমুদ্রের বালা সমুদ্রের মধ্যে ডুবাইয়া দাও। যত আশা করে বিদেশে আছে আল্লাহ সব আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ আমার নাজমা আপা হাত বাড়াছে, দুইটা সন্তান আমেরিকায় থাকে, আল্লাহ আমার আপার দুইটা সন্তানকে নিয়ে খায়াত দান করে দাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ কন্যা সন্তানকে ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও, ছোট্ট সন্তানটাকে মাদ্রাসায় পড়তেছে আল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত মাহবুবরা এসেছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাহবুব, এই জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ অনেকেরই নিঃসন্তানে আছে আল্লাহ, যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দান করো আল্লাহ। আল্লাহ এখানে আরো দোয়া চাইছে, অনেকে আকামা পাইতেছে না, বিদেশের আকামা পাইতেছে না, আল্লাহ খুব তাড়াতাড়ি দ্রুত আকামা দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও। অনেকে বিদেশে যাওয়ার প্ল্যান করেছে আল্লাহ, যাওয়ার মন মস্তিষ্ক আল্লাহ তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার মুরব্বী চাষিরা যারা হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে জীবনে শান্তি দাও, বৌমাদের কাছে সন্তানদের কাছে সম্মান বৃদ্ধি করে দাও। আল্লাহ যারা অসুস্থ রোগী আল্লাহ রোগীদেরকে তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ, আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ কার মনে কোন আশা আমি জানি না, তুমি ভালো জানো আল্লাহ। আল্লাহ সবাই মিলে মিলে মিশে এই কুরআনের মাহফিলের আয়োজন করেছে, সবার নাম তো আমি জানি না, আল্লাহ তাদেরকে তুমি আমাদের মা সুমাইয়ার সঙ্গিনী আমাদের করে দিও, রাবেয়া বসরের জীবনী তৈরি করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়ার জীবনী তৈরি করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনরা হাত বাড়াছে যাদের সন্তানাদি হয় না, একটা নিঃসন্তানীকে সন্তান দান করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসায় যার সন্তানগুলো পড়াইতেছে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমেনা আপা আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ, আমার আপার একটাই মাত্র কন্যা সন্তান, মেহরবানি করে কন্যা সন্তানটাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নাতি আল্লাহ এই নাতিদেরকে নেক হায়াত দান করে দাও, তিরিন বুদ্ধি ভালো করে দাও, ভালো শিক্ষিত শিক্ষা নিয়ে শিক্ষিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ওদের ভালো
ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি নেক হায়াতদেরকে দান করে দাও, সহি সালামতে দান করো। আল্লাহ তুমি রাবিয়া বসরির জীবনীটা দান করে দাও। আমার বোন ছোট্ট ছোট্ট সন্তানেরা তারা মার মা বয়স হলে মাদ্রাসায় ভর্তি করবে, আল্লাহ এদের মনের আশাগুলো পূরণ করে দাও। অনেকেরই স্বামী অসুস্থ আছে, আল্লাহ সুস্থ সেবা দান করো, ঘরে শান্তি দিয়া দাও। আমরা তো একদিন মরে যাব, কেউ তো আমরা দুনিয়ায় থাকবো না। মৌত আমাদের একদিন আসবে, আজরাইল আসবে, আজরাইলরা দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে কলিজাটা ফাটিয়া যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়া যাবে। মাহবুদ রে আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা দেখলে পিপাসা লাগবে, কলিজা ফেটে যাবে। ও মাহবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা আমাদের দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জমানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় শেষ কালেমাটা জবানে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।